নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লগের বাটা। আজ আমি বানাবো শিউলির ঠান্ডা ডাল। এই ঠান্ডা ডাল আমরা তো সকলেই বিভিন্ন ধরনের ডাল খেয়ে থাকি, কিন্তু আমি এই শিউলি পাতা দিয়ে যে ঠান্ডা ডালটা বানাবো সেটা একটু অন্য রকমও হবে, আবার এটা পেটের পক্ষে খুবই উপকারী হবে। চলো আমি আমার রান্না করতে কী কী লাগছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি শিউলির ঠান্ডা ডাল। এই শিউলির ঠান্ডা ডাল বানাতে আমার প্রথমেই লাগবে শিউলি পাতা। এখানে আমি 8-10টা শিউলি পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ডালের মধ্যে নিয়েছি আমি মুগ ডাল। এখানে মুগ ডালই লাগবে, লবণ, হলুদ, অল্প চিনি, সর্ষে গোটা, কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি আদা বাটা। এবার আমি আমার রান্নাটা শুরু করব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই কাঁচা মুগ ডালগুলো দিয়ে দেবো, দিয়ে এটা হালকা মতো ভেজে নেব। আমার ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এই ডালটা নামিয়ে আমি ধুয়ে নেব। আমি ডাল সিদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এবার এই আদা বাটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিউলি পাতা, দিয়ে এটাকে ভেজে নেব। শিউলি পাতাগুলো ভেজে নেওয়া হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে ফোড়ন। মাঝখানটা ফাঁকা করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম সর্ষে কিছুটা। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে আবার মিশিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি, দিয়ে আবারও মিশিয়ে নেব। তোমাদের কাছে আমার এই অনুরোধ যে তোমরা আমার এই ছোট্ট প্রয়াসটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, তার জন্য তোমরা আমার রেসিপিগুলোকে একটু বেশি বেশি করে দেখো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার রেসিপিগুলো সবার আগে তোমরাই দেখতে পারো। তোমরাও বাড়িতে একবার চেষ্টা করো, দেখো ভালোই লাগবে। আজ এই পর্যন্তই করলাম, আমার ডালটাও হয়ে এসেছে। এবার নামিয়ে নেব, অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আমার সব ডালটাই নামিয়ে নেওয়া হয়ে গেছে। এটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এই ডালটাতে একটা হালকা তেতো তেতো ভাব হবে। আজ এই পর্যন্তই, নমস্কার।